नमस्कार बंधुरा, आमादेर चैनेलेर नतून आरेकटी पर्वे सबाइके स्वागत जानाई। कचुल्लती अनेके अनेक रकम भावे रान्ना करे खेयेछेन, एकबार एई रकम भावे रान्ना करे खेये देखुन। आमार भीषण भालो लागे, आशा करी आपनादेरो भीषण भालो लागबे। प्रथमेई कचुल्लती खूब भालोभावे परिष्कार करे निते हबे। ठीक एई रकम भावे 2 इंच साइजेर केटे निये खोसा किंबा आँश खूब भालोभावे छाड़िये निते हबे। এখানে আমরা 500 গ্রাম কচুল্লতি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এরপর জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইবার ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। কচুল্লতি অনেকেই খেতে পারেন না, কারণ গলা ধরে যায়। এইভাবে কুকারে সিদ্ধ করে জল বের করে নিলে সেই সম্ভাবনা একেবারেই থাকে না। আমরা একটা সিটি দিয়ে নিয়েছি, এরপর জল ঝরিয়ে নেব। এইদিকে একটা মিক্সিং জারে আমরা নিয়ে নেব 2 টেবিল চামচ সাদা সরষে, 1 টেবিল চামচ গোটা জিরে, 8 থেকে 10 কোয়া রসুন, 2 শুকনো লঙ্কা ও 2 কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা এবং একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। সামান্য একটু জল দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এখানে 2 ইলিশ মাছের মাথা নিয়েছি, পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছের মাথা ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে মাছের মাথাগুলো আমরা দিয়ে দেব। বারবার উল্টে পাল্টে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমরা 2 টুকরো করে কেটে নিয়েছি, যাতে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়। মাছের মাথা ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ইউটিউবে গিয়ে লিখুন SMS এন্টারটেইনমেন্ট রেসিপিস, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করুন। এরপর ওই মাছ ভাজার তেলেই সিদ্ধ করে রাখা কচুল্লতি আমরা দিয়ে দিলাম। আমরা যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে নিয়ে কচুল্লতির সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু হলুদ অ্যাড করলাম। কচুল্লতি গোটা গোটা থাকলে খেতে অনেকেই পছন্দ করেন, আমার কিন্তু এই রকম টান টান এবং সফট খেতে বেশি পছন্দ। যারা আমার মতো পছন্দ করেন তারা অবশ্যই একবার এইভাবে রান্না করবেন। এই পর্যায়ে আমরা ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়ে যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে নিয়েছি, যাতে কচুল্লতির সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। এখন আমরা অ্যাড করব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। ইলিশ মাছের মাথা ভাজা থেকে শুরু করে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সরষের তেলে করতে হবে। এই সরষের তেলের ফ্লেভারটাই কিন্তু এই রান্নার টেস্ট অনেকখানি বাড়িয়ে দেবে। এই পর্যায়ে আমরা একটা মাঝারি সাইজের লেবুর রস দিয়ে দেব। আসলে কচুল্লতিতে অনেকেরই গলা ধরে যায়, লেবুর রস দিলে সেই সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এখন 1/2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। আমাদের রান্নাটা হয়ে এসেছে, দেখুন কতটা টান টান হয়েছে। এটা খেতে যতটাই সফট হয় ততটাই টেস্টি হয়। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা এই রকমভাবে কচুল্লতি খেতে পছন্দ করেন তারা আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SMS এন্টারটেইনমেন্ট রেসিপিস। ধন্যবাদ।